অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রেহানা মরিয়ম নূর। আগামী 12 নভেম্বর আলোর মুখ দেখবে এই ছবিটি, এমনটাই জানিয়েছে সিনেমাটির পরিচালক। সিনেমাটির প্রযোজক জানান, ছবির নায়িকা আজমেরি হক বাঁধন আছেন দেশের বাইরে। তিনি দেশে ফিরলেই একটি সংবাদ সম্মেলন করে দেয়া হবে আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা। এরই মধ্যে দেশের সিনেপ্লেক্সগুলো রেহানা মরিয়ম নূর প্রদর্শনের বিষয় চূড়ান্ত করেছে। চলতি বছরে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আ সার্তে রিগার বিভাগে প্রতিযোগিতা করে আবদুল্লাহ মোহাম্মদ সাদের এই ছবিটি। বাংলাদেশের ইতিহাসে কানে অফিসিয়াল মনোনয়ন পাওয়া সিনেমা এটি প্রথম। আপনার আগে আমাকে এক্সপ্লেইন করতে হবে কেন আমি সরি বলবো। তুমি কি এখন আমাকে পারমিশন দেবে? আজ কবে তোমার মেয়েকে নিয়ে কথা বলতে গেছো?